নাম্বার ওয়ান স্বস্তিকা মুখার্জি। বাংলাদেশের বর্তমান শ্রেষ্ঠ নায়ক সাকিব খানের প্রথম বিদেশি নায়িকা স্বস্তিকা মুখার্জি। তিনি কলকাতার কিংবদন্তি বাঙালি অভিনেত্রী। সাকিব খানের সাথে স্বস্তিকার অভিনয় করা সিনেমার নাম সবার ওপরে তুমি। ছবিটি মুক্তি পায় 2009 সালে। বলার অপেক্ষা রাখে না, এ ছবি বাংলাদেশে বেশ ব্যবসা করেছিল। তবে যৌথ প্রযোজনার অন্য অনেক সিনেমার মতো এ সিনেমাটি কলকাতায় খুব একটা সমাদর পায়নি। শ্রাবন্তী চ্যাটার্জি, তিনিও কলকাতার অভিনেত্রী। সাকিব খানের সাথে শ্রাবন্তী চ্যাটার্জির অভিনয় করা প্রথম সিনেমার নাম শিকারী। ছবিটি মুক্তি পায় 2016 সালে। 4 কোটি টাকার সিনেমাটি আয় করেছিল 7 কোটি টাকা। সাকিব শ্রাবন্তী জুটির দ্বিতীয় সিনেমার নাম ভাইজান এলোরে। ছবিটি মুক্তি পায় 2018 সালে। নাম্বার থ্রি পাউলিদাম। সাকিবের নায়িকা পাউলিও ভারতের কলকাতার অভিনেত্রী। সাকিব খানের সাথে পাউলিদামের অভিনয় করা সিনেমার নাম সত্তা। ছবিটি মুক্তি পায় 2017 সালে। এ চলচ্চিত্রে সাকিব খানের অভিনয় সব শ্রেণীর দর্শকের মন কাড়ে, বক্স অফিসেও সন্তোষজনক ব্যবসা করে। 42তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 5টি বিভাগে পুরস্কার অর্জন করে সিনেমাটি। নাম্বার ফোর শুভশ্রী গাঙ্গুলী। কলকাতার জনপ্রিয় এবং সফল অভিনেত্রী শুভশ্রীও সাকিবের সাথে স্ক্রিন শেয়ার করেছেন। তাদের অভিনয় করা প্রথম সিনেমার নাম নবাব। চলচ্চিত্রটি 128টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় 2017 সালে। এরপর তারা আবার এক হন চালবাজ সিনেমা দিয়ে। ছবিটি মুক্তি পায় 2018 সালে। বাকি সব সিনেমা যৌথ হলেও এটি ছিল ভারতের একক সিনেমা। নাম্বার ফাইভ পায়েল সরকার। কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকারও সাকিবের নায়িকা হয়েছেন। সাকিব খানের সাথে পায়েলের অভিনয় করা সিনেমার নাম ভাইজান এলোরে। ছবিটি 2018 সালে মুক্তি পায়। এই সিনেমাতে শ্রাবন্তীও ছিলেন। সাকিব শ্রাবন্তীর রসায়ন দর্শক আগেই দেখেছিল, তাই এ ছবিতে পায়েলের সঙ্গে সাকিবের নতুন রসায়নই ছিল চমক। আর সেই চমক যে বেশ ভালোই আলো ছড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। নাম্বার সিক্স নুসরত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জি। একসাথে সাকিবের নায়িকা হয়েছেন কলকাতার দুই বিখ্যাত নায়িকা নুসরত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জি। সাকিবের এই সিনেমার নাম নাকাব। ছবিটি মুক্তি পায় 2018 সালে। নাম্বার সেভেন দর্শনা বণিক। সাকিবের আরেক বিদেশি নায়িকা বণিকের সাথে অভিনয় করা সিনেমাটির নাম অন্তরাত্মা। দর্শনা বণিক একজন তামিল তেলুগু অভিনেত্রী। 2021 সালের রোজারিদে ছবিটি মুক্তি পায় এবং এটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। নাম্বার এইট ইথিকা পাল। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমায় সাকিবের নায়িকা ছিলেন ইথিকা পাল। তিনি একজন ভারতীয় বাংলা সিরিয়ালের নায়িকা। তাদের অভিনীত সিনেমাটির নাম প্রিয়তমা। ছবিটি মুক্তি পায় 2023 সালের মাঝামাঝি। তর্ক বিতর্ক যাই হোক, সিনেমাটি যে আলোড়ন তুলেছে তাতে কোনো সন্দেহ নেই। এই সিনেমা দিয়ে এপার বাংলায় তুমুল জনপ্রিয়তা পেয়েছেন কলকাতার ইথিকা পাল। নাম্বার নাইন সোনাল চৌহান। সাকিব সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন নতুন একটি সিনেমায়, আর এটিতে সাকিবের বিপরীতে অভিনয় করছেন সোনাল চৌহান। সোনাল চৌহান একজন তামিল অভিনেত্রী। ছবিটি মুক্তি পাবে 2024 বা 2025 সালে। 24 অক্টোবর বাংলাদেশ থেকে ভারতে গেছেন সাকিব খান। সেখানে ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে। নাম্বার টেন কোর্টনি কফি। সাকিবের বাকি সকল নায়িকা ভারতীয় হলেও কোর্টনি কফি একজন আমেরিকান। তাদের সিনেমার শুটিং এখনও শুরু হয়নি। ছবিটির নাম হচ্ছে রাজকুমার। এটি মুক্তি পাবে 2025 সালে। গেল বছরের 28 মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মার্কিন এই অভিনেত্রীকে নিয়ে মহরত করেন সাকিব খান। জানা গেছে কোর্টনি কফির জন্ম বেড়ে ওঠা নিউ ইয়র্কের লং আইল্যান্ডে। তার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি।